জয় হিন্দ এভরি ওয়ান্স ওয়েলকাম টু ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেল আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা পোস্ট অফিস পোস্টম্যান এম টিএস মেলগার্ড ভ্যাকেন্সি দু হাজার তেইশ এটা শুনে তোমরা যারা ভিডিওটা স্কিপ করছো তোমাদের প্রথম একটা কথা বলে রাখছি দেখে নাও এইখানে তোমরা এটাকে কিন্তু জিডিএস এর ভ্যাকেন্সি ভেবো না এখানে তোমাদের যে বেসিক পে অর্থাৎ তোমাদের যে বেসিক স্যালারি সেটা কিন্তু একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু যেখানে তোমাদের জিডিএস এ ম্যাক্সিমাম আছে পনেরো হাজার টাকা অর্থাৎ বেসিক তোমাদের বারো হাজার ম্যাক্সিমাম পনেরো হাজার কিন্তু এখানে তোমাদের বেসিক শুরু হচ্ছে একুশ হাজার সাতশো টাকা থেকে সাথে সাথে তোমরা এখানে কিন্তু মেডিকেলের সুবিধা পাবে যেটা তোমরা জিডিএস এ পাবে না এবার বুঝতে পারছো এটা তোমাদের কত বড় ভ্যাকেন্সি হতে চলেছে তো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা এই পোস্ট অফিসের এম টিএস পোস্টম্যান মিলগাটে যেতে চাও ভিডিওটি তোমরা একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখবে প্রথমে আমি এখানে কি বলে রাখছি ইন্ডিয়া পোস্ট অফিস আপকামিং ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের আপকামিং এখনো জারি হয়নি জারি হতে চলেছে ওকে এখানে তোমাদের যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেখে নাও পোস্টম্যানের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ষাট হাজার অনেকটাই ভ্যাকেন্সি আছে এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ সাঁত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ মেলগার্ডের ক্ষেত্রে এক হাজার চারশো পঁয়তাল্লিশ আর এই যে ভ্যাকেন্সিটা আমি তোমাদেরকে ডিটেলসটা দিলাম এটা আমি কোথা থেকে দিলাম কয়েক মাস আগেই তোমরা বলতে পারো দু হাজার তেইশের প্রথম দিকেই তোমাদের একদম একটা নোটিশ দাঁড়িয়েছিলো জিডিএস এর তরফ থেকে সেই নোটিসেই তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু উল্লেখ করা ছিল আর সেখান থেকে আমি ভ্যাকেন্সিটা তোমাদেরকে দেখাচ্ছি এবার বলে রাখি এইখানে তোমাদের হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কি চা হয় তোমরা যারা এমটিএস অর্থাৎ এই মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা যদি সিম্পল টেন পাস হয়ে থাকো তাহলে তোমরা মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তোমরা যারা পোস্টম্যান এবং মেলগার্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তোমাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই টুয়েলভ পাস হওয়া দরকার পোস্টম্যান এবং মেলগার্ডে তোমাদেরকে টুয়েলভ পাস এবং এর ক্ষেত্রে তোমরা সিম্পল টেন পাসে অ্যাপ্লাই করতে পারবে এবার তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ তোমাদের বয়স বয়স এখানে বলা রয়েছে তোমাদের প্রতিটা পোস্টেই বলা রয়েছে এমটিএস বলো পোস্টম্যান বলো বা মেলগার্ড বলো বয়স এখানে বলা রয়েছে মিনিমাম আঠেরো এবং ম্যাক্সিমাম চল্লিশ আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমরা মেল অ্যান্ড ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তোমরা এখানে তিন বছরের ছাড় পাচ্ছ এস টিএসির ক্ষেত্রে তোমরা পাঁচ বছরের এখানে ছাড় পেয়ে যাবে গভর্নমেন্টসের রুল অনুসারে নেক্সট এবার তোমাদের যে সব থেকে বড়ো বিষয় এখানে স্যালারিটা কী থাকবে একবার ভালো করে দেখো এখানে তোমাদের স্যালারি কি আছে তোমরা যারা পোস্টম্যান এবং মেলগার্ডে অ্যাপ্লাই করবে এই যে দুটি পোস্ট এই দুটি পোস্টের কিন্তু স্যালারি অনেকটাই হাই থাকছে এখানে দেখতে পাচ্ছ লেভেল থ্রি অনুসারে তোমাদের স্যালারিটা থাকবে যেটা তোমাদের শুরু হচ্ছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার ছশো টাকা এই দুটো ভ্যাকেন্সি তোমাদের এমটিএস বলো বা পোস্টম্যান বলো বা মেলগার্ড বলো এই যে তিনটে পোস্ট এই তিনটে পোস্টেই তোমরা কিন্তু পেয়ে যাবে এক্সট্রা করে মেডিকেলের সুবিধা আর এই যে তোমাদের বেসিক পে বেসিক পেটা তোমাদের হচ্ছে একুশ হাজার সাতশো টাকা আছে সাথে সাথে তোমাদের আরও কিন্তু অ্যালাউন্সেস যুক্ত করা হবে অ্যালাউন্স যুক্ত করা যদি হয় তোমাদের মানে ভেবে নাও যে মাসে যে তোমরা প্রতি মাসে স্যালারিটা পাবে কমসে কম তোমরা সাতাশ হাজার টাকা পার মান্থ কিন্তু পেয়ে যাবে এটা তোমাদের কমসে কম তোমরা পাচ্ছ আর এমটিএসের ক্ষেত্রে তোমাদের যে বেসিক স্যালারি সেটা তোমরা দেখে নাও সেটা আছে তোমাদের মিনিমাম আঠেরো অর্থাৎ তোমাদের আঠেরো হাজার টাকা থেকে শুরু হচ্ছে যেটা তোমাদের ম্যাক্সিমাম আছে ছাপ্পান্ন হাজার টাকা এটা তোমাদের লেভেল ওয়ান অনুসারে কিন্তু স্যালারিটা দেওয়া হবে নেক্সট এবার তোমাদের বলে রাখি এখানে তোমাদের সিলেকশান যেটা মেন বিষয় সিলেকশানটা তোমাদের কিভাবে করানো হয় এটা তোমরা আমি প্রথমে বললাম জিডিএসের ভেবে কেউ ভুল করবে না কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি কতটা হাই দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের সিলেকশান প্রসেসও কিন্তু এখানে একটু হার্ড থাকছে যেটা তোমাদের রিটার্ন এক্সামের উপর ভিত্তি করে তৈরি করা হবে তোমরা জিডিএসে কি জানতে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করছো সেখানেও তোমাদের টেন্থের যে রেজাল্ট সে রেজাল্ট অনুসারে তোমাদের একটা ম্যারেট সূচি তৈরি করা হয় কিন্তু এখানে সেটা নয় এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রপার সিলেকশান তোমাদেরকে কিন্তু করানো হচ্ছে সিলেকশানে তোমাদের প্রথমে কী হবে রিটার্ন এক্সাম প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এখানে তোমাদের মেডিকেলও হবে মেডিকেলের পরেই তোমাদের কিন্তু তোমরা জয়নিংটা পেয়ে যাবে এবার তোমরা অনেকে কোশ্চেন করবে দাদা এখানে রিটার্ন এক্সামের সিলেবাসটা কী থাকছে আমি তোমাদেরকে তাও বলে দিচ্ছি এখানে রিটার্ন এক্সামের সিলেবাসে কী থাকছে রিটার্ন এক্সামের সিলেবাসে তোমাদের কিন্তু এখানে রিজনিং থেকে কোশ্চেন থাকবে জিকে জিএস থেকে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সাথে সাথে এখানে তোমরা ম্যাথ থেকেও কোশ্চেন পাবে এবং একটা তোমাদের ইউনিক থাকছে টপিক সেটা হচ্ছে তোমাদের পোস্টাল নলেজ এই পোস্টাল নলেজটাই তোমাদের একটা ইউনিক টপিক নাহলে এইসব বাকিগুলো তোমরা জানো অন্যান্য যারা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নাও তারা এই টপিকগুলো জানো জি কে ম্যাথ রিজনিং এগুলো তোমাদের বেসিক লেভেলে একটা থাকে কোশ্চেন ঠিক আছে এবার বলে রাখি এখানে তোমরা যারা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাইয়ের অনলাইনে অ্যাপ্লিকেশান ফিজ কী যা হয় সেম জিডিএস এর মতোই তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ নেওয়া হবে যারা ইউ আর ইডাবলু এস ও আছো তোমাদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা করে অ্যাপ্লিকেশন ফিজ এসটি ফিস এসটিএসি ফিমেলদের ক্ষেত্রে এখানে জিরো রুপিস এদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না এবার তোমরা অনেকে কমেন্ট সেকশনে গিয়ে তো হয়তো কমেন্টও করে দিয়েছো যে দাদা আমরা রিটার্ন এক্সামের জন্য কোন বইটা পড়ব আমি তোমাদের বলছি এই যে তোমাদের কয়েকটা সাবজেক্ট আমি তোমাদেরকে বললাম এর জন্য তোমাদের এক্সট্রা কোনো রকম কিন্তু কোনো কিছু বই কেনার দরকার নেই তোমরা যদি এসএসসি বলো বা অন্যান্য তোমরা যদি পরীক্ষার যে প্রস্তুতি সেগুলো যদি তোমরা নাও সেই সব বই থেকেই তোমরা এগুলো যদি প্রস্তুতি নাও তাহলে তোমাদের যথেষ্ট এক্সট্রা কোনো রকম এখন তোমাদের কিছু কেনার দরকার নেই আর এই রিলেটেড পোস্ট অফিসের এখন মার্কেটে কোনো রকম বেস্ট বই পাওয়া যায় বলে আমার এখনও আন্দাজে নেই তো আমি তোমাদের বলছি এখন তোমাদেরকে এইসব কোনো বই কিনতে হবে না এখানে তোমাদের দেখতে পাচ্ছ জি কে জি এস রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ এগুলো তোমরা যে বই থেকে পড়ো না কেন সেমই তোমাদের একই রকমই থাকবে সাথে সাথে তোমাদের একটাই থাকছে ইউনিক সেটা হচ্ছে পোস্টার নলেজ এই পোস্টার নলেজটা আমি তোমাদেরকে পরে একটা কোনো দিন ভিডিওর মাধ্যমে পুরো একদম সেপারেটভাবে বুঝিয়ে দেবো যে এই পোস্টার নলেজটা কি এখান থেকে কেমন কোশ্চেন আসে যদি বলে রাখি এখানে তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে অ্যাপ্লিকেশানে তোমাদের এখনও কিন্তু রকম ফিক্সড ডেট বলা হয়নি এটা কেবলমাত্র তোমাদের নোটিশটা জারি হয়েছিল দু হাজার তেইশের প্রথম দিকে একটা আমি সম্ভাবনা হিসেবে বলে রাখছি এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রায় অক্টোবরের কিন্তু মাঝের সপ্তাহে চলছে এই অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম দিকে সম্ভবত তোমাদের এই নিয়ে কোনো রকম নোটিফিকেশান জারি হতে পারে আর তা না হলে তোমাদের ডিসেম্বরের মধ্যে এই ভ্যাকেন্সি জারি হতে পারে তো তোমরা এখন থেকে এই যে রিটার্ন এক্সাম এই রিটার্ন এক্সাম অনুসারে তোমরা এখন প্রস্তুতি নাও আর এই নিয়ে যখনই কোনো রকম অফিসিয়ালি আপডেট উঠে আসবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বান্ধব আচারম